প্রতি 10 মিনিট অন্তর অন্তর হচ্ছে এখানে বিমান ল্যান্ড করে, দেখতে পাচ্ছি আরেকটা বিমান চলে আসছে, সেটাও এখন ল্যান্ড করবে। সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড বিহাইন্ড দ্য এয়ারপোর্ট। এ পর্বে আপনারা দেখবেন বিমান ল্যান্ডিংয়ের কিছু দৃশ্য, তাও আবার এয়ারপোর্টের পিছন থেকে। বন্ধুরা, আজকের জার্নিটি হবে ট্রেনে। আমরা একটি লোকাল ট্রেনে করে এয়ারপোর্ট স্টেশনের দিকে যাচ্ছি। লোকাল ট্রেনে অনেক ভিড় থাকে, যদি ছেড়েও দেয় তাহলে দৌড়ে ওঠার কোনো প্রয়োজন নেই, কারণ কিছুক্ষণ পরই আরেকটি ট্রেন আসবে। এই ট্রেনগুলো ছেড়ে আসে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। শুধুমাত্র ইন্ডিয়াগামী মৈত্রী এক্সপ্রেস ব্যতীত সকল ট্রেনই বিমানবন্দর রেল স্টেশনে থামে। কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছতে ট্রেনের সময় লাগে মাত্র 40 মিনিট। এয়ারপোর্ট রেল স্টেশনে নামার পর আমরা উত্তরা আবদুল্লাপুরগামী বাসে উঠলাম। বাস থেকে নামতে হবে উত্তরা জসীমউদ্দিন। জসীমউদ্দিন রোড থেকে রিক্সা নিলাম রানওয়ের মোড় পর্যন্ত, যেতে সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি জসীমউদ্দিন রোডে, এটা হচ্ছে উত্তরা, আর আমার সাথে আছে একজন আমার প্রোগ্রামের নতুন গেস্ট, সে হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড, এটা যাবেন। ওকে, আমরা যাচ্ছি এয়ারপোর্টের ঠিক উল্টা দিকে। এটা জসীমউদ্দিন, আপনারা বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রানওয়ের মোড়ে। রাস্তার দুপারেই এয়ারপোর্ট এরিয়া, মাঝখানের রাস্তাটিতে আমরা দাঁড়িয়ে। দুপারেই কাঁটা তারের বেড়া এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে। আমরা চেষ্টা করবো ওই পাশ থেকে ফ্লাই করার কিছু ফুটেজ দেখানোর জন্য, বাট সেটা সম্ভব হবে কিনা যায় না, কারণ ওই পাশটা অনেক রেস্ট্রিক্টেড বা ওদিক দিয়ে অনেক আবাসিক এলাকা, তো ওখান দিয়ে সম্ভবত করা যাবে না। তারপর আমরা চেষ্টা করছি।
এয়ারপোর্ট এরিয়া থেকে বের হওয়ার পর আমরা যাচ্ছি হজ ক্যাম্পের দিকে। বিমানবন্দর রেল স্টেশন থেকেই হজ ক্যাম্পটি দেখা যায়। হজ ক্যাম্পটি বিমানবন্দরের ঠিক অপোজিটে আশকোনা রোডে অবস্থিত। চলুন হজ ক্যাম্পের ভেতরটা একটু ভিজিট করে আসি। হজ ক্যাম্পটি কোনো ঘোরার জায়গা নয়, তবে আপনি হজ সম্পর্কিত তথ্যের জন্য এখানে আসতে পারেন। এছাড়াও হজের আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন hajj.gov.bd এই ওয়েবসাইটটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ শাখা হতে প্রাপ্ত হজ প্যাকেজের বিস্তারিত এই ওয়েবসাইটে উল্লেখ করে থাকেন। এয়ারপোর্ট এর চারপাশ ভিজিট করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ বাসায় ফেরার জন্য পর্যাপ্ত গাড়ি এখানে রয়েছে। এবার বাসায় ফেরার পালা। আখের রস খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। যাওয়ার সময় ট্রেনের ছাদে চেপে বসলাম। ট্রেনের ছাদ থেকে রাতের ঢাকা দেখতে খুবই চমৎকার। রাতের ঢাকার সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি আমি জাহিদ সুমন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী নতুন নতুন ট্রাভেল গাইড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।